মাই চ্যানেল জয়িত পিঙ্কি। আর আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে জুনের 21 তারিখ। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। এই 7:30 থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি, কারণ সকালবেলা থেকে আমি কোনো ভিডিও করিনি। সকালবেলা থেকে আর একটা ভিডিও কন্টিনিউ ছিল, তা হয়তো বা তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে, তাই আর ভিডিওটা আমি মানে করা শুরু করিনি আর কি। এই এখন থেকেই ভিডিওটা অন করেছি। আর এখন আমি রান্না করছিলাম, মানে দুপুরবেলা না ডিমের ঝোল রান্না করেছিলাম। গ্রহণ লাগার পরে তো আবার রান্না করেছি, সেইটাই রান্না করে খেয়েছি। আর এখন হচ্ছে রান্না করবো একটুখানি চিকেন। ফ্রিজে অল্প পরিমাণে চিকেন ছিল, সেটাই রান্না করব। কেন ওই অল্প চিকেন রান্না করছি, রাতের জন্য আমাদের ডিম রয়েছে অলরেডি, কিন্তু তারপরেও চিকেনটা রান্না করছি, কারণ হঠাৎ করে আমার ননদ আসছে এখন আমাদের বাড়িতে, ননদ আর ননদের ছেলে, তাই ফ্রিজে একটুখানি চিকেন ছিল, ওইটুকুই রান্না করছি। আর এখন তো বোঝো তো লকডাউন, বাজারঘাট একবেলা খোলে আর এখন সব বন্ধ, সকালের দিকে খোলে, আর 7:30 বেজে গিয়েছে এখন। 7:30 মানে বাজারে গেলে পুরো কয়েকটা কুকুর আর কয়েকজন লোক হয়তো বা আছে বাজারে, এছাড়া বাজার খোলা নেই। তাই এখন যেটুকু চিকেন ছিল ফ্রিজে সেইটুকুই রান্না করছি। আর দেখ প্রচন্ড গরম লাগছে, তারপর আমি ফ্যানটা অফ অন করছি না, তাহলে তোমাদের শুনতে প্রবলেম হবে। তার জন্য তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই কতটুকু চিকেন রান্না করছি। আর এখনো আসেনি আমার ননদ, ভাই গিয়েছে, নিয়ে আসবে, একটু পরে আসবে, একটু পরে না 2-3 মিনিট পরে হয়তোবা চলে আসবে। তাহলে চলো কিচেনে নিয়ে যাই তোমাদের। এই দেখো একটুখানি চিকেন ছিল, এটুকুই রান্না করব। আর চিকেনটা রান্না করব আলু দিয়ে, কয়েকটা আলু কেটে নিয়েছি, ব্যাস অল্প পরিমাণেই চিকেন আছে, এটুকুই রান্না করব। আর চলে এসছে আমার বাবা, কই, এই দেখো আমার বাবা চলে এসছে। এই যে হচ্ছে আমার ননদের ছেলে, তোমরা যারা দেখোনি বারবার কমেন্ট করো তোমাদের ফ্যামিলিতে কে কে আছে। এইটা হচ্ছে আমার ননদের ছেলে, আমার বাবা এখন সিনেমা দেখছে, বড় হয়ে গিয়েছে, দেখো সিনেমা দেখে, আগে আসলে কার্টুন দেখতো, এখন আর কার্টুন দেখে না, এখন সিনেমা দেখে। হ্যাঁ বলো, আমি ও বাবা এখন ফেমাস মুভি দেখছে, ফেমাস মুভি চলছে তো, এটা না কাজল, আর হচ্ছে এই হিরোটার নাম আমি ঠিক বলতে পারবো না, সাউথ ইন্ডিয়ান হিরো, সাউথ এর হিরো আর কি, নামটা আমি ঠিক বলতে পারবো না, সেই সিনেমা দেখছে আমার পাপা। তাহলে আর আমি রান্না করছি দিদি, তারপরে ওরা দু ভাই বাইরে গল্প করছে। ইন্ডিয়া, হ্যাঁ দেখেছো ইন্ডিয়া একটাই, এই যে আমি সাউথ ইন্ডিয়ান বলেছি ভুল করে, লাভ ইউ, মানে সাউথ এর একটা হিরো, সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া বলে কোনো ইন্ডিয়া নেই, ইন্ডিয়া একটাই, নর্থ সাউথ বলে কোনো কথাই হবে না বলো। তাহলে যাই চলো কিচেনে। কি শোনা, কি সিনেমা, জাদুর সিনেমা, জাদু জাদু আর জাদু। এই দেখো আমার বাবা বিছানা পুরো এলোমেলো হয়ে গিয়েছে, মানে এলোমেলো করাই ছিল, আর ওখানটায় জামা কাপড় তুলে রেখেছি তো এখনো গুছিয়ে রাখিনি, তাই ওখানটায় রয়েছে। আর আমার বাবা সিনেমা দেখছে। পাপা খিদে পেয়েছে, চিকেন রান্না হয়েছে, নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ কি বলছে তোমরা বুঝেছো, বলছে এটা আপনারা যেদিন দেখছেন এটা তার আগের দিনের তৈরি। হ্যাঁ বাবা সবাই জানে। সুশান্ত সিং, হ্যাঁ ভীষণ খারাপ লাগে, ভীষণ। এখন দেখছে ওয়ান্স এগেইন সিনেমা, হঠাৎ করে সুশান্ত সিং এর কথা বলা বলি করছি আমি আর পাপা, তাই মনটা খারাপ হয়ে গেল। খুব ভালো লাগতো আমার, ভীষণ ভালো লাগতো, ভীষণ। সব থেকে খারাপ লাগে কি বলবো আর। আর আমার পাপা এখন ম্যাগি খাচ্ছে, ভাত খায়নি, ও ম্যাগি খাবে।
ওর মা বলেছে যে ও ম্যাগি খেতে পারবে না, আর ও বলেছে ম্যাগি খেতে পারবে। তাই সিধু বলেছে কি যে ও যদি পুরোটা মানে আমার ভাগ্নে যদি পুরো ম্যাগিটা খেতে পারে তাহলে দিদি কবার কান ধরে দুবার কান ধরে উঠবাস করবে। করবে তো, করবে করবে বাবা, তাড়াতাড়ি খাও বাবা। দেখি যাই আমি একটু ইউটিউবে, আমি ছেড়ে দিচ্ছি কিন্তু দিদি এই দেখো ফিনি দিদি কান ধরে উঠবাস করবে, আজকে দিদি কান ধরে উঠবাস করবে। বাবা এইটুকু খেয়ে না, মা আবার চিটিং করতে পারে, বলতে পারে যে একটু জন থাকে না। আমি এখন কিচেনে চলে এসেছি, দিদিরা একটু পরে চলে যাবে। আর ভাগ্নে ভাত খাইনি, দেখালাম তো যে ম্যাগি খেয়েছে। আর ও যখন ভাত খায় না ও লুচি খেতে পছন্দ করে, আর আমারও খেতে ইচ্ছে করছিল তাই লুচি বানালাম, ও খাবে আমি খাবো। আমার বর আর ভাই অতটা পছন্দ করে না, দিদিও অতটা পছন্দ করে না, যেহেতু চিকেন করেছি তাই একটু লুচি করি, বেশ জমে যাবে রাত্রেবেলা অনিয়ম। আরে দেখো আমার বাবা লুচি খাচ্ছে এখন। আমার বাবা ভাত খায়নি, ম্যাগি খেয়েছে আর দুটো লুচি, একটা লুচি খেয়েছে, আমার থালা একটা দিয়ে দিয়েছে আর একটা লুচি খেয়েছে। এ বাবা তা কি হয়েছে, মানে একটা খেয়েছে মাত্র লুচি। এই এই ও বাবা দেখো 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 একে দেখো, মাস্ক পরিয়ে দিয়েছে, তোদের মাস্ক পরিয়ে দিয়েছে, তুমি কি করিস না। আরে তিলকরে মাস্ক পরিয়ে দিয়েছে, ঘরে আসবি না, তুই রান্নাঘরে আসিস, সেখানে আসিস না, দেখ চোখগুলো জ্বলে। তোমরা দেখো তিলকের মাস্ক দেখো, তিলক তোমার মাস্কের তো ফাঁকা রয়েছে, দেখেছো? ও তিলক তোমার চোখ দুটো কত সুন্দর জ্বল। আই ঘরে আসবি না, ঘরে না, ঘরে না, ঘরে না, তুমি বাইরে দেখালা করো। আর এখন 9:30 বেজে গিয়েছে, দিদি চলে গিয়েছে, দিদি আর ভাগ্নে চলে গিয়েছে, ভাই এগিয়ে দিতে মানে গিয়েছে, আর দিদির আর কান ধরে উঠবাস করানো হলো না, কারণ তোমরা কমেন্ট করতে পারো। ও তো আমরা আর কি করছিলাম সবাই মিলে, আর লুচি বানিয়েছি তো তাই আমি এখন একটু লুচি খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছিল, ভাগ্নেও ভালো খাই সেটা ভেবেই বানিয়েছি। যে ও তার মানে ও মাত্র একটা লুচি খেয়েছে, আমার বর খেয়েছে, আমি খাচ্ছি, দিদি খাইনি, আর আমার ভাগ্নে খাবে, ভাগ্নে না সরি আর রয়েছে ভাই খাবে। আমি একটু লুচি আর চিকেন খাই, অনেকদিন বাদে লুচি আর চিকেন খাচ্ছি, অনেকদিন বাদে। এমনিতে তো মোটা হয়ে যাচ্ছে ওই জন্য বেশি তেলের খাবার বানাই না, তারপরেও আজকে খুব খেতে ইচ্ছে করছিল তাই বানিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিই লুচিগুলো, দেখো অসময়ে লুচি বানিয়েছি, সকালবেলা হলে বেশ জমে যায়। আর এখানটায় রয়েছে চিকেন, আর আমি এবার খাওয়া শুরু করি। ভাত করেছি, এটা ভেবো না যে ভাত করিনি, ভাতও করেছি। আর লুচিটা না ভীষণ সফট হয়েছে, আমি একটু
ময়দার মধ্যে আটা দিয়েছি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে, ভেজা আর ভেজা জামা কাপড় আমাদের এখান দিয়ে মেলে দেওয়া হয়। কিছু না, এমনি ভাবছি লোকে ইন্টারনেটে কোনো ভালো জিনিস করে না, সব হেট ছড়ায় সব সময়, এত ঘৃণা মানুষের মনে। কমেন্ট গুলো পড়লে মনে হয় কান্না পেয়ে যায়, এত বাজে বাজে কমেন্ট মানুষ কি করে করে, তো গালাগাল দেয়। যারা যেমন তারা তো সেরকমই করবে, তাদের পরিবারের শিক্ষা ওই ধরনের, তার জন্য ওরা ওরকম ভাবেই। কিছু কিছু মানুষের কথা বলা হচ্ছে, সবাই না, যে যাদের যেমন শিক্ষা তারা তেমনটাই করবে, বলো? তারা যেমন শিক্ষা পাবে তেমনটাই তো মানুষের সঙ্গে ব্যবহার করবে। ছোট থাকতে থেকে মা বাবা যেমন শিক্ষা দেবে, বাচ্চারা ঠিক সেই শিক্ষাটাই পাবে। অতএব এই যে যারা হেট বাজে বাজে কমেন্ট করে, গালাগালি করে, সব থেকে খারাপ লাগে যারা গালাগালি করে, বাবা ওদের তো শিক্ষাটাই ওরকম, তো ওরা এটা ছাড়া আর কি করবে বলো? ওদের দুঃখ ওতে আমার কিছুই আসে যায় না, কারণ আমার শিক্ষাটা তো আমি জানি, আর তাদের শিক্ষাটা তারা এখানে পরিচয় দেয় গালাগালি করে। প্রচুর মানে সবাই আমাকে ভীষণ ভালোবাসে, আর তারাই যে আমার ভয়েসটা, আমার কথা বলার স্টাইলটা, আমার লাইফ স্টাইলটা ওরা ভীষণ ভালোবাসে, আমাকে ভীষণ সাপোর্ট করে, তার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর যাদের আমার ভিডিও ন্যাকামো মনে হবে, যে আমি ন্যাকামো করে কথা বলি, তাহলে হ্যাঁ আমি ন্যাকামো করে কথা বলি, কারণ আমার ন্যাকামো করতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো আমার তো ন্যাকামো করতে এতটাই ভালো লাগে, তাই ন্যাকামো করে কথা বলি। তোমাদের যদি আমার ন্যাকামো পছন্দ না হয় প্লিজ ইগনোর করবে, দেখবে না। আর যাদের আমার ন্যাকামো ভালো লাগে তারা আমার ভিডিও দেখে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে, ওতেই আমার হয়ে যাবে। আর আমার বর হচ্ছে বিটেক পড়ছে, অনেকে কমেন্ট করে, আমি সবসময় জন্য রিপ্লাই দিতে পারি না, তাই বল আগে অনেকবার বলেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখবে সেখানে বলা আছে। আর আমার বাড়ি হচ্ছে ঠাকুরনগর। দেখো তো নারকেল যেখানে ওই ঝুড়িটার ওইখানে রেখেছি নাকি, আমার কিছু মনে নেই বাবু কোথায় রেখেছি। আজকে চিকেনটা নুন বেশি হয়ে গিয়েছে, আমি খেতে পারছি না, আমি হচ্ছে নুন কম খাই। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি, ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর দেখতে পারো মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। আর এখানটায় দেখো ঠান্ডা লেগেছে তো, জ্বর ঠোসার মতো হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আর আমাকে একটা ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল যে আমার মেয়ের বার্থডে তুমি একটু বলে দিও, মানে উইশ করে দিও। আর আজকের ভিডিওটা তো 21 তারিখের ভিডিও, আর এই ভিডিওটা আপলোড হবে হচ্ছে 22 তারিখে। আর তুমি বলেছিলে যে ওর বয়স হচ্ছে 3 বছর, অর্পিতা নাম, হ্যাপি বার্থডে অর্পিতা। আর এই ভিডিওটা মানে 22 তারিখে আপলোড হবে, তো তার জন্য আমি 21 তারিখেই তোমাকে বলে দিই হ্যাপি বার্থডে অর্পিতা, আর ভালো থেকো, অনেক বড় হও, ভালো মানুষ হও, মা বাবার কথা শোনো, লাভ ইউ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।